Guys, she is our guard and she আমাদেরকে হায়া সুফিয়া এবং ব্লুমাস্কে হিসাবে ব্যাপার কিছু বলবে। ব্রিদে সুলতান স্ট্যাচু আছে, সো এটা দেখার জন্য আমি অনেক ওয়েটিং করতেছিলাম। সো এখন আমরা লাইব্রেরিতে এন্ট্রি করব। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আর আগে ব্লগটার ছাড়ার সবচেয়ে দেরিতে ছেড়েছি, কতটার ভিতরে একটা রিজন আছে। রিজনটা হলো আমি আগের ব্লগটা যখন ছেড়েছি তখন আগের ব্লগটা এডিটিং সব শেষ 2-3 দিনের মধ্যে, বাট ওটা ছাড়তে গিয়ে প্রবলেমটা হয়েছে। এখানকার ওয়াইফাই অনেক বিজি, ওয়াইফাই অনেক 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 স্লো, যার কারণে আমার ছাড়তে প্রায় 5 থেকে 6 দিনের মতো সময় লেগেছে। আর ওই ব্লগ ছাড়ার পর প্রায় অনেক কিছু কমেন্ট আসে যে সিটি টুর মানে আরও ব্লগ চাই, বা কমেন্টও না আসলেও আমাকে মেসেজে বলা হয়েছে যে সিটি টুর নিয়ে ব্লগ করতে, কারণ আমি জাস্ট এয়ারপোর্ট আর রোড নিয়ে ব্লগ করছি, এখন সিটি টুর নিয়ে একটা ব্লগ করবো। আর সিটি টুরের ভিতরে আর সর্বপ্রথম বলতে চাই এটা আমার কোনো দোষ না। সিটি টুরের মধ্যে জাস্ট 3টা জায়গা আছে: অটোম্যান, ইসমিন, সুলতান সুলেমান, যেটা আমরা বাংলাদেশে সবাই জানি সুলতান সুলেমান নামে পরিচিত, আর তারপর যাব আমরা ব্লু মাস্কে যাব, তারপর আয়া মসজিদের আয়া সোফিয়া। সো এই 3টা জায়গা যাবো। আরো কটা প্লেস ছিল বাট করোনার কারণে এগুলো অফ করে দিছে। আর মেইন কথা হচ্ছে তুর্কিতে COVID-19 অনেক বেড়ে যাচ্ছে, যার কারণে সব আস্তে আস্তে ক্লোজ করে দিচ্ছে। অলরেডি রেস্টুরেন্টগুলো সব ক্লোজ, জাস্ট খাবার নিতে পারবো বাট খাওয়া যাবে না, হোটেলে এসে খাইতে হবে। এটা হচ্ছে এখন এখানকার নিয়ম, শুধু এখানকার না পুরো তুর্কিতে এই নিয়মটা, যে রেস্টুরেন্ট থেকে খাবার কিনতে পারবো বাট ওখানে বসে খাওয়া দাওয়া করতে পারবো না। আর এই ব্লগটা হবে আজকে সিটি টুর নিয়ে ব্লগ করবো। আর সিটি টুর চেষ্টা করবো ভালো মতো দেখানোর, কজ আমি এত ভালো ব্লগার না, আমি নিউ ব্লগার। সো আপনারা সাপোর্ট করবেন অফকোর্স, আর যারা এই চ্যানেলে নতুন অফকোর্স সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, অ্যান্ড অফকোর্স ভুলটা কমেন্ট করবেন, কারণ ভুলের দ্বারাই মানুষ শিখবে। আজকে একটা ভুল করবো, নেক্সট ব্লগ আবার শুধরাবো, আবার একটা ভুল করবো, আবার শুধরাবো। আর যদি চান আমি রেগুলার ব্লগ করি, এটা কমেন্টে লিখতে হবে যে মোস্তফা তামিম তোমার রেগুলার ব্লগ দেখতে চাই রেগুলার। আর আরেকটা কথা, রেগুলার ব্লগ করলে এটা দ্রুত আগানো চাই, বাট রেগুলার ব্লগ করার জন্য একটা সময় লাগে, সেই সময়টা আমি পাই না। তো থ্যাংক ইউ সো মাচ, ব্লগটা দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন, সাবস্ক্রাইব করে দেন, লাইক দিয়ে দেন। আর আমি কিন্তু ব্লগে খুব কম কাটাকাটি করি, সো যার কারণে অনেক কিছু রিয়েল জিনিস এসে পড়বে। আর চেষ্টা করবো ভালো করে ব্লগ করার জন্য। আর যে আমাকে কিছু অ্যাডভাইস দিতে পারেন কমেন্টে, মেসেজে কিছু অ্যাডভাইস, আপনাদের অ্যাডভাইস আমি শুনি। আমাকে অ্যাডভাইস দিতে পারেন কী কী করতে পারি ব্লগিংয়ের ক্ষেত্রে, কী কী করতে পারি, কী কী লাগতে পারে, এইসব অ্যাডভাইস দিতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ, ব্লগটা দেখতে থাকেন অ্যান্ড আই উইল ট্রাই টু মাই বেস্ট ভালো করে ব্লগ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, দেখতে থাকেন। কথা মধ্যে অনেক সো আর থ্যাংক ইউ বলে এটার জন্য মাইন্ড করবেন না, সরি। দেখতে থাকেন। কামাল আতাতুর্ক এটাকে বানাইছে মিউজিয়াম। এটাই এই মিউজিয়াম থেকে বর্তমান প্রেসিডেন্ট এরদোগান এটাকে মসজিদে পরিণত করেছে। এখন হাজার হাজার লোক আসছে নামাজ পড়তে এখানে, এবং বিভিন্ন দেশের লোকজন দেখতে আসে। বর্তমানে এটা মসজিদ হিসাবে আছে। থ্যাংক ইউ আব্বু। ওয়েলকাম। তো আমার আব্বু এটা হিস্টোরিটা বলছে, তো এটা হিস্টোরিটা জানা আছে। এখন দেখি নেক্সট ডেস্টিনেশন কোথায়, কোথায় যাব, এর নেক্সটে কোথা থেকে দেখব। আর যাওয়ার আগ পর্যন্ত ততক্ষণ রোডগুলো, রাস্তাগুলো দেখাই। হেঁটে হেঁটে যেতে হচ্ছে, বিকজ এক জায়গা থেকে আরেক জায়গায় গাড়ি যাওয়া আসা করে না, সো আমাদের হেঁটে হেঁটে যাইতে হবে। সো হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তাগুলো দেখাবো। আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর যারা নতুন নতুন এই ভিডিওটা দেখতেছে, এই চুলটা যারা নতুন এই ভিডিও আমার চ্যানেলে, তারা অফকোর্স সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিবেন, কমেন্ট করবেন ভুলগুলো। আর যদি হিস্টোরিতে বলা কোনো ভুল হয়ে থাকে, এটা কমেন্ট করে রাইটটা জানিয়ে দিবেন। সো এখন রোডগুলো দেখি। থ্যাংক ইউ। এখন আমরা আসি অটোম্যান প্যালেসে। সো আমরা এখন অটোম্যান প্যালেসে যাব। সো এটা হচ্ছে অটোম্যান প্যালেস। সো এটার ভিতরে এখন ঢুকবো। ঢোকার আগে আমাদের যে গাইড, সেই গাইড থেকে আমরা এটার হিস্টোরিটা জেনে নিই। দেখতে থাকেন ভিডিও। So we are right in front of the Topkapi Palace. Okay, the Topkapi Palace is a palace dating back to the 15th century. Okay, from 1478 till 1856, for almost 400 years. The Ottoman family lived here. They not only lived here, many kings and queens, okay? They not only lived here, but also the Ottoman sultans ruled the country, ruled the empire from here. He also had his offices, okay? He also worked here. Offices and houses. Yes, house, it was his home and also his working space, okay? There are also schools. There are of course thousands of people. There were thousands of people living there. Not only king and queen, of course. Not only the children. Not only the small nuclear family. Full subjects. Not full subjects, but many people, many who worked in the palace. Okay? Okay, let's go inside. Means the. আমরা এখন যেখানে হাঁটতেছি, এই হাঁটার প্লেস হচ্ছে যে আমরা যেই নামে চিনি সুলতান সুলেমান। তো এটা হচ্ছে সেই সুলতান সুলেমানের এই বাসা, যেখানে সুলতান সুলেমান থাকতো। আমরা বাংলাদেশের সবাই সুলতান সুলেমান নামে পরিচিত, সুলতান সুলেমান নামে চিনি। আর এখানে অটোম্যান বলে ওরা। তো এটা হচ্ছে সুলতান সুলেমান। এখানে শুধু জাস্ট সুলতান সুলেমান থাকতো না, এখানে আরও 1000 পিপল থাকতো, এখানে বাস করতো। তো এটা এই প্লেসটা অনেক অনেক বড়। তো এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাসা দেখা যাচ্ছে। সো আমরা এখন এখানে ভিতরে হাঁটবো আর ভিডিওগুলো নিব। এটা তো দেখা যাক, আসো আমরা হাঁটবো ভিতরে আর চেষ্টা করবো পুরো ভিউটা সুলতান সুলেমানের পুরো হিস্টোরিতে দেখানো হয়েছে। পুরো বাসাটা, মানে পুরো এরিয়াটা নেওয়ার জন্য, এরিয়া ভিউটা নেওয়ার জন্য চেষ্টা করবো। তো থ্যাংক ইউ সো মাচ। ভিউটা দেখতে থাকেন, আসেন। যতটা দূরে সরি ততটা ধরা পড়ি নিজের সাথে লড়ি কেন থেকে যাই দূর থেকে ভয় বলি জলে বেঁচে মরি কোথায় গেলে পাই বলো কোন দরজায় হবে ঠাই তো গাইস আমরা এখন যে গেট দিয়ে ঢুকলাম এটা হচ্ছে ফার্স্ট গেট এখানে আরো তিনটা গেট পার করতে হবে সো আমরা এখন ফার্স্ট গেট দিয়ে ঢুকেছি এখনো মানে এটা জাস্ট রোড এটা হলো বাইরের পার্ট সুলতান সুলেমানের যে ইয়াটা ওটা আরও ভিতরে সো এখন আমরা সেকেন্ড গেটে ঢুকবো সেকেন্ড গেটে এন্ট্রি করবো দেন থার্ড গেট সো এভাবে যাবো সো দেখাচ্ছি আমি দেখাবো ভিডিওটা চেষ্টা করবো ভালো মতো রিপ্লেসিং করা সো থ্যাংক ইউ সো মাচ আমরা এখন সেকেন্ড গেটে এন্ট্রি করেছি সো এই গেটে এখানে কী কী আছে এটা হিস্টোরিটা একবার আমাদের যে গাইড সেই গাইড থেকে জেনে নিব আর এখন আমরা মানে সেকেন্ড গেট থেকে আরেক গেটে যাব সো এখানে এই প্লেসটা একবার দেখাবো সো দেখতে থাকো Şimdi in which part of the house do you see chimneys? Where do you see chimney? In the atop? Roof no, no. In which room? I was at the bottom of the roof. Yes, but in which room do you have chimney at home? Where would you need a chimney? Why? They are cooking. This is kitchen. Oh, sorry. Yeah, chimney. The smoke out. Yes, the smoke out. So this is the imperial stable. Stable is the place where they would grow horses. Okay, where they would keep horses for the emperor. Emperor's horses would stay there. Okay. Horses. This is kitchen. And behind the tree, you are seeing this room, and there's a tower over there. You will be seeing a tower. This is the parliament. This was in the Ottoman era. It was the imperial council where the ministers would get together. Let's go. So once upon a time, people were cooking inside, but these were all men. Okay, men were cooking, not women inside, because it is imperial kitchen, and they were cooking on a daily basis. Sometimes for thousands of people, not for 1, 2, 3 people, okay? For many people, for hundreds or thousands of people. So today it is not a kitchen because there is no imperial family, there is no Ottoman family. So what do? They converted it into a museum. So now we are exhibiting a huge ceramics collection, okay? Ceramics, which were used in the Ottoman era by the imperial family. They were used. You will see kitchenware. Kitchen utensils. It is not allowed to take pictures or video. Okay, it is not allowed. But you can see by yourself. I will give you some time, like 10 minutes. Okay, it is 10:37. I will be here right in front of this cafe at 10:47. Okay, 10 minutes. You can start. You can come with us. Since you know it is all kitchen. Yes. You don't like this stuff. No, I mean you can go quicker. Guys, এটা হচ্ছে আপনার তোমাদের গাইস এটা হচ্ছে রান্নার রুম কিচেন সো এখানে 1000 মানুষের জন্য খাবার রান্না করতো আর এখানে মেয়েরা রাঁধতো না ছেলেরা রাঁধতো আর এটার ভিতরে ভিডিও করা অ্যালাউ না সো আমি ভিডিও করতে পারবো না এখানে ভিডিও অফ করে ঢুকতে হবে আমি এখন ভিতরে ঢুকবো ঢুকে বেরোবো সো নেক্সট যেখানে যাবো ওখানে প্লেসটা দেখাবো থ্যাংক ইউ সো মাচ Mashallah. Abu and Abu. Jiru. So. Jiru. Abu Jiru. Intelligent boys to make them statesmen, okay, ministers. This is harem. This is the beginning of harem. Harem is where ladies would live, okay, and also would be trained. This is also girls' school. Inside there was a girls' school, okay. So girls and boys are also separated. They were separated. Yes, they never saw each other. What? So. Because of this Islamic understanding. Oh, okay. So this is the library. If you want to go and see the library, very quickly you can go up and come back. Okay. This is the library. So you were interested about how a sultan looked like. Inside you will see a sultan. What? Sultan. Sultan. Yes. You will see a sultan. What? They can go up. This is the library. So finally, guys, I'm right on a library. As a library the Jabo. Sorry. So finally, guys, I'm a library. As a library the Jabo. Our main the library the Sultan statue. As so it's a deca John. I'm on waiting for the film. So I'm a library the entry. Gorbo. Deca Jack statue. করতে। দেখো অবস্থাটা কি, কোন পরিমাণ অবস্থাটা কোন পর্যায়ে চলে গেছে যে এত পরিমাণে শপিং তাও হয় নাই আবার কিছু শপিং করতে। সো থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য। আমি চেষ্টা করছি ভালোভাবে এডিটিং করার, সো যতটুকু পেরেছি করেছি। আর ভালো লাগতেছে সিটিটা ঘুরে। আর অ্যাকচুয়ালি আরও একটা জিনিস কি, আমি আরও অনেক সিটিটা এতটুক না, আরও অনেক কিছু ছিল বাট অনেক কিছু দেখাই নেই। কজ COVID-19-এর কারণে অনেক কিছু অফ করে দিয়েছে, যার কারণে অনেক জায়গায় ঘুরতে পারিনি, অনেক জায়গায় সিটি ট্যুর করতে পারিনি। সো আই এম রিয়েলি সো সরি, অ্যান্ড এই বিষয়টার জন্য সরি, দুঃখিত আমি। কজ এটা আমার কোনো দোষ, এটা COVID-19-এর জন্য সব অফ করে দিয়েছে। জাস্ট এই কটা সিটি ট্যুর ছিল, এই কটা ঘুরেছি। তো থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য। যারা নতুন চ্যানেলে তারা অফকোর্স সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার তো করবেনই অফকোর্স। থ্যাংক ইউ সো মাচ, এভাবে সাপোর্ট করে যান যাতে আমি আরও আগাই, আরও ব্লগ করতে পারি ঠিকমতো। আর ভুলগুলো কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।